শিশুদের ব্যায়ামের আজকের এপিসোডে আমরা দেখাবো কিকবক্সিং। কিকবক্সিং হচ্ছে বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট অর বেস্ট ইফেক্টিভ কার্ডিও অ্যাক্টিভিটি। অনেকে দেখা যায় যে বার্ন করার জন্য মনে করে যে শুধু দৌড়ানো বা অ্যারোবিক্স করা, কিন্তু কিকবক্সিংয়ে যেটা হয় সেটা হলো যে আপনার পাওয়ারটা তার সাথে ইউজ হয়, মুভমেন্টগুলো হয়, হাতের পায়ের মুভমেন্টগুলো হলো, কিন্তু তার সাথে যখন স্ট্রেংথের ব্যাপারটা আসে, পাওয়ারটা ইউজ করতে হয়, তখন কিন্তু যেটা হয় যে আপনার শক্তির ব্যবহারের কারণে ক্যালোরি বার্নটা টোটালি ডাবল আপ হয়ে যায়। অতি বয়সী ওদের যে তখন যে শারীরিক চেঞ্জগুলো হয়, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ওরা এনার্জিটা রিলিজ করতে পারে না বলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, বা ঘরের ভেতর ভাঙচুর করে, বা অল্পতে খুব রাগ হয়ে যায়, বা এই ধরনের একটা মুভমেন্ট আসে, তখন কিন্তু উল্টে যেটা বলে যে বিষে বিষ খায় ওদের, ওই ফাইটটাই বা মারামারিটাই যদি আপনি একটা অ্যাক্টিভিটির ভেতরে দিয়ে করাতে পারেন, তাহলে যেটা হবে যে ওর এনার্জিটা রিলিজ হয়ে যায়, রাগ ঝাড়ার কষ্টটাও তার দূর হয়ে যায়, এবং তখন দেখা যায় পাশাপাশি তার শরীরের গঠনটাও তৈরি হয়, এবং পাশাপাশি সে একটা ডিসিপ্লিনড ওয়েতে লাইফটা বিল্ড আপ করাটা শিখতে পারে। তো এখানে আমরা অনেক কিছু বললাম, বাট আমরা আজকে দেখব যে কীভাবে কী কী মুভগুলো কিকবক্সিংয়ের মুভগুলো আমরা ইউজ করতে পারি এবং সেগুলো কীভাবে করতে হবে। আমাদেরকে এখানে হেল্প করবে ছোট্ট বন্ধু লিও, আর আছেন আমাদের সাথে কমবেট জিমের ফিটনেস ইনস্ট্রাক্টর মিস্টার আজম খান। ওকে লিও স্টার্ট, আমরা দেখব যে হুক অ্যান্ড আপারকাট অ্যান্ড দেন সাইড কিক। ওকে লিও গো অ্যান্ড এগেন, ইয়েস আপারকাট সাইড কিক, লাস্ট টাইম, ওকে ফাইন। এখানে আমরা দেখছি যে আমরা যে মুভগুলো করলাম হুক আপারকাট অ্যান্ড সাইড কিক, প্রতিটাতেই যেটা আমরা দেখলাম যে মিস্টার আলম ওনাকে হেল্প করলেন যে ঠিক টার্গেট মতো, তার মানে হচ্ছে যে আপনি রাগে অহেতুক হাত পা ছোঁয়াছুরি করলে যেমন হবে না, তেমনি ব্যায়ামের ক্ষেত্রে যেটা করতে হবে যে ঠিক কন্ট্রোল প্রিসিশন ঠিক জায়গাটায় তাকে রাগটা ঝাড়তে হবে, আবার অ্যাটাকটা করতে হবে, এবং তাতে যেটা হবে যে আস্তে আস্তে তার এনার্জিটা রিলিজ হয়ে যাবে, এবং সেটা একটা গঠনমূলক যেটা আমি বলবো যে রাগ ঝাড়ার মাধ্যম এটা না যে মারামারি করেন, বাট দেখা গেছে যে যারা এই সুযোগটা পান তারা আস্তে আস্তে ডিসিপ্লিন একটা ওয়েতে চলে আসেন, এবং শিশুরা তারা এই এই মুভমেন্টের মাধ্যমে তারা বুঝে যায় যে মারামারিটা কখন করতে হবে, কখন করতে হবে না, বা আদৌ কোন পজিশনের জন্য কী করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে হাতের এবং পায়ের কাজটা হলো পাশাপাশি, যখন সে পাওয়ারটা ইউজ করলো তখন যেটা হলো যে তার ক্যালোরি বার্ন আপটা ডাবল হয়ে গেল। সো কনসেন্ট্রেশন, পাওয়ার, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সব কিছু যেটা আমাদের শিশুদের গঠনের জন্য খুব দরকার, পুরোটাই কাজই আমাদের এখানে আমরা কভার আপ করলাম।